অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর তাকে ঘিরে এখন পাল্টাপাল্টি অভিযোগ চলছে আওয়ামী লীগ বিএনপির। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক ফায়দা লোটার জন্যই তাকে অসুস্থ বানিয়ে রাখা হচ্ছে, আর বিএনপি বলছে রাজনীতি থেকে দূরে সরাতেই সরকার তাকে বন্দি করে রেখেছে। বিস্তারিত রাশিদুল কাদেরের রিপোর্টে। 2018 সালে দুর্নীতির মামলায় সাজা পেয়ে 2 বছর জেলে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 2020 সালের 25 মার্চ সরকারি নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পান তিনি। এরপর থেকে পরিবারের আবেদনের প্রেক্ষিতে 6 মাস অন্তর অন্তর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। খালেদা জিয়া 2021 সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে এভার কেয়ারে ভর্তি হয়েছিলেন। একই বছরে তাকে 5 বার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত বছরে তার হৃদযন্ত্রে সমস্যা দেখা দিলে একটি রিং পরানো হয়। সর্বশেষ তার স্বাস্থ্য পরীক্ষার জন্য 27 ফেব্রুয়ারি হাসপাতালে যান খালেদা জিয়া। তার চিকিৎসকদের পরামর্শে শনিবার সন্ধ্যায় আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার এই অসুস্থজনিত কারণে হাসপাতালে ভর্তি করাকে ভিন্ন চোখে দেখছে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন খালেদা জিয়া ভালো আছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে অসুস্থ বানানো হচ্ছে। খালেদা জিয়া বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়ে চলে যাচ্ছেন এবং বলেছেন যে তিনি খুব ভালো আছেন। তো বিএনপিরই আসল উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা, অসুস্থ দেখানো, রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে বিএনপি সেটা সবসময় করে আসছে। আর বিএনপির নেতারা তার অসুস্থতার কারণে সরকারকে দোষারোপ করে বলছে তারা বিএনপি প্রধানকে রাজনীতি থেকে দূরে সরে দেওয়ার পরিকল্পনা করছে। ওনার বিদেশে চিকিৎসার ক্ষেত্রে ডাক্তাররা বিভিন্ন পরামর্শকরা যা বলেছে সেটাকে তারা গ্রাহ্য করছে না। এসবের উদ্দেশ্য কি? একটাই, তারা ভীত শঙ্কিত হয়ে ওনাকে আজকে রাজনীতিতে সম্পৃক্ত হতে দিচ্ছেন না, এটা একমাত্র উদ্দেশ্য। এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলছেন মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন থেকে ডায়াবেটিস, কিডনি, আর্থারাইটিস ও চোখের সমস্যা সহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।